ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইল আদর্শ উচ্চ বিদ্যালয়ে আমরা বিএনপি পরিবার নামে সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় থেকে জনগণের দিকে না তাকিয়ে দুর্নীতি ও লুটপাটেই ব্যস্ত ছিল আওয়ামী লীগ সরকার। বিদ্যুৎ কেন্দ্রগুলি বিদ্যুৎ উৎপাদন না করলেও অথবা বিদ্যুৎ না দেখলেও এই স্থাপনার জন্য সরকারকে ভাড়া দিতে হয়। এই ভাড়ার টাকাটা কে দেয়? এই জনগণের ট্যাক্স থেকে, এই জনগণের পকেট মেরে, পকেট মার শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশে 92,000 কোটি টাকা লুট করে নিয়েছেন, কানাডায় বাড়ি বানিয়েছেন, তখন মনে হয় নাই পালিয়ে যাবেন, এখন কেন জয়কে দিয়ে রাজনীতির কথা বলেন? এই সকল কথা চলবে না। বাংলাদেশে এনে আপনাকে বিচারের আওতায় আনবে ইনশাআল্লাহ। দেশবিরোধী চক্রান্ত মোকাবেলায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। বাংলাদেশে এমন একটি নির্বাচন হোক। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।